আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন। বিষ্ণুবি রেখেছিলেন একটা। একটা রেখেছিলেন। আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান নাতাআসা। 10 তারিখে তো এবার রাখলাম। 10ই মুহররম আগামী বছর বেঁচে থাকলে নয় মুহররম রাখব। কিন্তু এর পরের বছর তুলে তুলনীয়কে আল্লাহ বিষ্ণুবি রাখতে পারে না কিন্তু বিষ্ণুবির চেতনা ছিল রাখার ঠিক কি না? ঠিক। বিষ্ণুবি এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলা সন্ন্যার বিশ্বনবীর আদেশগুলো গুলা বিশ্বনবীর নিষেধ সুন্নাত হাপতাল হারাকাত ও তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আকবর এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুন্না আমল করলে বেদা বিদুরিত হবে আল্লাহ দান করুক বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোমবার বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবী সাহে ইসলাম রমাদান শেষে যে এইদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইট এইদুল ফিতরের পরে সাওয়ালের বাকি ২৯ দিনের যেকোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসাল ইসলাম বলেছেন মানসোমা রমা বোয়ানা সুম্মা আকবাহুমিন সওয়াল কানাকা সিয়া মিদ্দাহার রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর ও রোজা রাখলো এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আল্লার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশরা আহতাসিবু আলাল্লাহি আয়া কাফফিরা সানাতি আল্লাতি ক্বাবলাহু যেই ব্যক্তি আশুরার একদিনের রোজা পালন করবে আমার আল্লাহ তার বিগত এক বছরের গুনাহকে কাফফারেসব মাফ করে দিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন হুজুর দেখলেন ইহুদিরা এই দিনটা তে রোজা রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ও ইহুদিরা তোমরা কেন এই দিনের মধ্যে রোজা রাখো ইহুদিরা বলল ইয়াউমুনা আযীম দিনটা মহান বড় উৎসবের দিন আনন্দের দিন এই দিনটা তারা অত্যন্ত গুরুত্ব দেয় এই দিনটা তাদের কাছে ঈদের দিনের মতো এই দিনে তারা রোজাও রাখে তারা বলছেন এই দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবল থেকে নাজাত করে দিয়েছিলেন ওই ফেরাউন নিষ্ঠুর জালিম সরকার বনী ইসরাঈলদের প্রতি এত জুলুম করত এত অত্যাচার করত এত অবিচার করত নিজে সে খোদা করত তাদের উপর সে তার জুলুম চাপিয়ে দিয়েছিল আল্লাহ পাকরবিন এই দিনটাতে ওই ফেরাউনকে সদল বলে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে চুবিয়ে মারলেন বনে ইসরাইল কে উদ্ধার করে দিলেন মৌসা নবীর উম্মত মুক্তি দিলেন আল্লাহর নবী পেগম্বর মৌসা আলহ সালাম এই দিনটাতে শুক্রানা রোজা রাখতেন এই জন্য আমরাও এই দিনের মধ্যে রোজা রাখি সুবাহ

এই দিনটাতে ইহুদি খ্রিস্টান রোজা রাখে সুতরাং তাদের সঙ্গে তো আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে কেননা বিশ্বব্যাপী সব সময় বিরোধিতা করতেন ইহুদি খ্রিস্টানদের কখনই তাদের সঙ্গে সাদৃশ্য রাখতেন না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যখনই দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে আল্লাহর হাবিব বললেন আগামী বছর যদি আমি থাকি তাহলে আশুরার নয় তারিখেও রোজা রাখবো সুবাহ বিশ্ব নয় বললেন তিনি আশুরার নয় তারিখে রোজা রাখবেন

আশুরার দিনে রোজা পালন করছেন নবীজি জিজ্ঞাসা করলেন অ লামা হাজ আল ইয়াম আল্লাহজি তাসুম এটা কোন দিন যে দিন তোমরা রোজা পালন করছ তারা বলল ইয়ামন আজিম, আনজাল্লাহু মুসা আলাইহিসসাল্লাম ওয়াকা মাহু ওয়া আগর কাফিরা আও না ওয়া কাও এটা এমন একটা দিন যে দিন আল্লাহ আহ তা আলাহ আমাদের নবী মুসা আলাইহিসসাল্লাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ ফের কবল থেকে লোহিত সাগরে ডুবে যাওয়া থেকে আল্লাহ তালা তাদেরকে নাজার দান করেছেন এবং অত্যাচারী স্বৈরাচার ফেরাওন এবং তার দলবলকে আল্লা সাহা হুয়া তালা নদীতে গরব করে দিয়ে তাদের শরীর সমাধি করেছেন এই আশুরার দিন ফা স মাহু আলাই ইসালাম শুকুরান ইহুদিরা বলল তাই আমাদের নবী মোসা আলাইসালাম এই দিন রোজা পালন করে ফা নাসু মো না হু এই জন্য আমরাও রোজা পালন করি নবীজি বললেন নাহান ওয়াপ্পু আউলা বে মৌসা আলাইহি আসাল্লাম মিনকুম আর আমি তো তোমাদের চাই আমার ভাই মৌসা আলাইহিসলামের অধিক নিকটবর্তী আমার ভাই আমার কাছে তোমাদের চাই বেশি পছন্দনীয় সুতরাং ফাসা মাহুর্লাহ হে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও আমারা বেশি আমি নবজি নিজেও দিন রোজা পালন করলেন এবং শাহ বাই ক্রামদেরকে রোজা পালন করার নির্দেশ দিলেন সাল্লাহ আলাইহিসাল্লাম হাদীসের মধ্যে বলছেন আব্বানু শ্রিয়ামি না দা রমবান শিয়ামু সাহারিল্লাহিল মহরম রমাবানুল মাবান কেরে পরেই সব চাইতে শ্রেষ্ঠ রমজান হল মহররম্মাসের রোজা মহররম্মাসের রোজা হল সব চাইতে শ্রেষ্ঠ রমজানের পরে। তার মানে বুঝা যায় রমজানের রোজা হল সব চাইতে শ্রেষ্ঠ রোজা তারপরেই সব চাইতে শ্রেষ্ঠ সবটিতে প্রিয় নফল রোজা হল মহররমের রোজা আমার আল্লাহর কাছে পছন্দনই রোজা হল মাসের রোজা ইসলামের রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহারমের ওই একটি রোজা ফরজ ছিল সেটা হলো আশুরার রোজা অর্থাৎ আশারা থেকে আশুরা যে মহারম মাসের দশ তারিখ যে রোজা রাখা হয় সেই রোজাটার কথাই বলা হয়েছে মহারম মাসের যে কোনো দিন আপনি রোজা রাখেন আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নির্দিষ্ট কোনো দিন না এক দুই তিন চার পাঁচ তবে স্পেশালি আশুরার রোজার একটা বিশেষ ফজিলত রয়েছে তো মাস যেহেতু আল্লাহর মাস এটি হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটনা ঘটেছে এটি একটি মাস তাই আমরা মাসের প্রতি বহুল এ আলাদা একটা শ্রদ্ধা নিবেদন করব শ্রদ্ধা পোষণ করব অনেকগুলো কারণে এই মাসের ফজিলত অন্য মাসের চেয়ে বেশি যদিও বাংলাদেশে এই মহরম মাস মানুষের কাছে সবচেয়ে বেশি ফজিলত যে কারণে আলোচিত সেটা হচ্ছে কারবালা ঐতিহাসিক ঘটনা তাই যখন দেখবেন মহরম মাসের দশ তারিখ আসবে সেদিন আমাদের দেশের পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধন লেখা হবে বিশেষ প্রবন্ধ ছাপা হবে আমাদের টেলিভিশন রেডিও মিডিয়াতে সেদিন কথিকা পাঠ করা হবে অনেক আলোচক আলোচনা করবেন সেদিন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কারবালার আলোচনা মানুষ আশুরা বলতে মনে করে কারবালার ঘটনা তাই নয় তারিখ দশ তারিখে ঢাকার রাস্তাতে বিশাল বিশাল তাজিয়া মিছিল বের হবে ওটাকে টেলিভিশন চ্যানেলগুলোতে হাইলাইস করে প্রচার করা হবে তাই মানুষ এই লেখাগুলো থেকে বুঝে নিচ্ছে মহরম মানিক কারবালা আসলে না মহরমের সম্মান এবং এই মাসকে কেন্দ্র করে রোজা রাখা এটা কারবালার অনেক আগ থেকেই শুরু হয়েছে এই মহরমের ইউমে আশুরার তাৎপর্য ফজিলত এটা নতুন না এটা আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করে উম্মাকে দেখিয়েছেন তো রাসুল সাল্লা সাল্লাম মহরমের আশুরাতে রোজা রেখেছেন আর কারবালার ঘটনা ঘটেছে উনার এন্তেকালের পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়িতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এন্তেকাল করলেন এগারো হিজরিতে আর কারবালার প্রান্তর ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহুকে শহীদ করা হলো একষট্টি হিজরিতে তাহলে আল্লাহর হাবিবের এন্তেকালের পঞ্চাশ বছর পরে তখন থেকে কারবালার ঘটনা আমরা জানি আমরা শুনি আমরা এটা পড়ি কিন্তু রাসুল তো নিজেই মহরমের দশ তারিখে রোজা রেখেছেন তাহলে এতে বোঝা যায় যে কারবালার সাথে এই ঘটনার মূল অংশটা জড়িত নয় এটা পরবর্তীতে সংযোজিত অংশ কিন্তু আজকে যেটা পরবর্তীতে সংযোজিত হয়েছে সেটাই হয়ে গেছে এখন মূল অংশ আর যেটা ইসলামের যোগে ছিল রাসুল নিজে প্রবর্তন করেছেন রেখেছেন আমল করেছেন রোজা রেখেছেন আজকে সেটা গুরুত্বহীন হয়ে গেছে আবার মূল অংশ আসুরার রোদাবাহ সাল্লাহ্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন আবদুল্লাহিব আব্বাস রিয়াহুতাইহু মাহাদিস করছেন সেই মুসলিমে এসেছে আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন পওয়াজ দল ইয়হুদ আর শিয়াম ইয়ৌমাসুরাম আল্লাহর হাবিব মদিনায় গিয়ে দেখেন আশুরার দিন মহররমের দশ তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখছে মদিনা ইহুদিদের বড় বড় তিনটা গোত্র ছিল বন নজির বনু কোরাজা এবং বনু কাইনুকা রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাই তাদেরকে প্রশ্ন করলেন মাহাজ আলিয়ম আল্লাহাদী তা এই দিনের তোমরা রোজা কেন রাখো ওই দিনের তাৎপর্য কি কালু হাজা ইয়ৌ মোন আজীম ইহুদির বলল এটা বড় সম্মানী একটা দিন হম জাল্লা ফিহি মূসা ওয়াকৌ মাহু ওগর ক ফিহি ফিরাও না ওয়া কৌ মাহু মূসা ইহুদিরা বলল যে এই দিনটা এত তাৎপর্যপূর্ণ দিন এই দিন সালামকে তার বংশসহ পরিত্রাণ দিয়েছেন হেফাজত করেছেন বিপদ থেকে মুক্তি দিয়েছেন মুসা নবীকে বিজয় দিয়েছেন এবং এই দিন আল্লাহ ফেরাউনকে তার সৈন্য পানিতে ডুবিয়ে নাস্তানাবুদ করে সেরেছেন এই দিনে আল্লাহ তুসা নবীকে সাহায্য করছে তাহলে মহরম হচ্ছে সাহায্যের দিন এই দিনে বিজয় হয়েছে তাহলে মহরমের দশ তারিখ হচ্ছে বিজয়ের দিন এই এই সাহায্য বিজয় সালাম উনি এই দিনে আল্লাহর শুক্রিয়া করার জন্য কি করতেন রোজা রাখতেন বিজয় এসেছে আল্লাহর সাহায্য এসেছে তাই তিনি রোজা রেখেছেন বিজয়ের দিন কি করা উচিত মুসানবীর জীবন থেকে আমরা পাচ্ছি আমরা সব নবীকে বিশ্বাস করি মুসাইলহি সালাম সহ অন্য অন্য নবীদের ধর্মে যে বিষয়গুলো স্বীকৃত কোরআন সেগুলোর অনুমোদন আছে ওই বিষয়ের মাঝে এটাও একটা মুসাইলহি সালাম বিজয় পেলেন ফেরাউনের কবল থেকে রক্ষা পেলেন মুসানবির উম্মতেরা বলছেন যখন আল্লাহ মুসা নবীকে হেফাজত করলেন বিজয় দিলেন ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারলেন ফাসা মাহু মুসা শুকরান লিল্লাহ মুসা নবী আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় তিনি ওই দিন রোজা রাখা শুরু করলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল শুনে বললেন নাহনু আওলা ওয়া হাক্কু ওয়া হাক্কু বি মুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি রাসুল্লাহ সাল্লাম তিনি বললেন ওই তোমাদের থেকেও মুসা নবির সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি মুসানবির সাথে তোমাদের সাথে সেও আমার সম্পর্ক আমাদের সম্পর্ক বেশি কিভাবে ওরা তো মুসার উম্মত রাসূল তো মুসার উম্মত না মুসলমানরা তো নবীর উম্মত না সম্পর্ক বেশি কিভাবে সম্পর্ক বেশি হলো موسی আলাইহিস সালামে রেখে যাওয়া তাউরাত কিতাব কি বিকৃত করেছে ওরা বিকৃতভাবে ভাবে মানে কিন্তু আমরা মুসলমানেরা তাওরাতকে বিশ্বাস করি অবিক্রিত ভাবে ঠিক না তাওরাত যেটা আল্লাহ নাজিল করেছে আমরা ওটা পুরাটাকে বিশ্বাস করি আমরা বিকৃতভাবে ভাবে বিশ্বাস করি না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেহেতু নবী موسی ও নবী এই হিসাবে নবীর সাথে নবীর সম্পর্ক উম্মতের চেয়েও বেশি তাহলে রাসুন সাল্লাল্লাহ সাল্লাম বললেন এই রোজাটা আমিও রাখবো আগামী বছর থেকে ও আমারা বেশি আমিহি শাহ রোজা রাখার জন্য রাসূল নির্দেশ দিয়ে দিলেন শাহবার এই মহররমের দশ তারিখ রোজা রাখা শুরু করল মুস সালাম যেহেতু বিজয়ী হয়েছেন ফেরাউন লাঞ্চিত হয়েছে তাই সাহাবাই কেরাম ওই ভালো কাজের সাথে একাত্ম হয়ে গেলেন ভালো কাজ যদি আমার দুশ্মনেও করে ওই ভালো কাজে দুশ্মনকে সহযোগিতা করা উচিত আর খারাপ কাজ যদি আমার বাবাও করে তাকে সহযোগিতা করা যাবে না এটা ইসলামের শিক্ষা বিজয় হয়েছে মুসা নবী আর রোজা রাখি আমরাও ঠিক না বিজয় পেয়েছে মুসা আল্লাহ উনার উম্মত রোজা রাখতেছে রাসুল বলে তোমরাও রোজা রাখো আমিও রাখবো এতে বোঝা যায় যখন কেউ কোনো ভালো কাজ করে সে ভালো কাজ যেই করুক তার সাথে আমরা এক হয়ে যাব তাকে আমরা সাপোর্ট করব ওই দিন মুক্তি পেয়েছে তাই তিনি রোজা রেখেছেন তোমরা রাখো আমরাও রাখবো সাহাবাদারকে রাখতে আদেশ দিয়ে দিলেন কিছুদিন পরে শাহাবাই কেরামের মাঝ থেকে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন উত্থাপিত হল ইয়া রাসুল্লাহ ইউ আজ মুহুল ইয়াহু হেল্ল সাল্লাল্লাহ ইউসাল্লাম ওই যে আশুর দিন আমরা রোজা রাখতেছি অথচ এটা তো এমন একটা দিন যেই দিন কিহুদিরা বড় সম্মান করছে তাই তাদের মাঝে কানা গুসা হয় তারা বলে বেড়াচ্ছে দেখো আস্তে আস্তে মুসলমানরাও আমাদের অনুসারী হয়ে যাচ্ছে তারা বলতেছে আমরা যেদিন রোজা রাখি মুসলমানরাও রাখতেছে তারা আস্তে আস্তে আমাদের ধর্মে ঢুকে যাবে আল্লাহ রাসুল বললেন ও বাড়া মারাত্মক কথা তো তাহলে সু ময় মাসুরা ওয়া তোমরা সুরার দিনে রোজা রাখো কিন্তু ইহুদিরের ওই কাজের সাথে একটু ভিন্নতা নো একটু বৈপরীত্য আনো লাইন বাকি তুইলাক বিলিল্লা সু মান্নাত্তা আ রা মুসলিম যদি আমি পরবর্তী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ ও রোজা রাখবো তারা রাখে একদিন আমি রাখবো দুই দিন তাহলে তারা এই কথা বলতে পারবে না তাদের সাথে একটু ব্যতিক্রম করব ওই হাদিস আর একটি হাতি স্যার সুমু আও ইয়াওমান বাদাহু তোমরা দশ তারিখের আগে একদিন অথবা দশ তারিখের পরে একদিন রোজা রাখো তবে হাদিসটি আর যে হাদিসটি আসছে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ রাখবাহ এই সিদ্ধান্ত রাসুল যে বছর ঘোষণা করলেন যদি বেঁচে থাকি আগামী বছর পর্যন্ত তাহলে নয় তারিখ রাখবো ওই পরবর্তী বছর আসার আগে রাসুল এতেকাল করলেন এর মানে তিনি পরবর্তী বছর আর নয় তারিখে রোজা রাখার সময় পান নাই কিন্তু সাহাবারাই আমল করেছে তাই অলামাই কেরাম বলেন আশুর আর রোজা যখন মানুষ রাখবে তখন তারা দশ তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখবে এ দুই দিন রাখা এটা হচ্ছে সন্না আর যদি কোনো কারণে কেউ নয় তারিখ রাখতে পারলো না তাহলে সে দশ এবং এগারো রাখবে আর যদি কেউ শুধু দশ তারিখ রাখে তাহলে কোনো গুনাহ হবে না কারণ আল্লার হাবিব তো শুধু দশ তারিখেই রেখেছিলেন এ হ্যায়দল মোখ আলফাতু হেদল মোখাল ফাতু হা হু না নিল ই উজুব ওলামাগণ বলেন ইয়াহুদীদের সাথে রোজা রাখার ক্ষেত্রে এখানে যে মুখালাপাত এটা ওয়াজিবের জন্য নয় এটা উত্তমতার জন্য এটা মুস্তাহাব এটা ওয়াজিব না এখন যারা রোজা রাখবে আল্লাহর হাবিব বলছেন আব্দুলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মহাররাম রমজানের পরে এই মুহররমের ৯ এবং ১০ তারিখের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ صحيح مسلم يا شجرة رسول بولن جبكتي يا عاشورا يا روزارك بيه أمي أشكر يا الله تعالى تار أغيرك بسورر جيبونير غُنَا كما كوري ده هذا حديث صحيح صحيح حديث صيام يوم أشورا أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قبله আসুরার রোজাটা আমি নবী আশা করি তার আগের জীবনের এক বছরের কারণ হয়ে যাবে তাহলে এই রোজার মাপের কাহিনী শুনলাম আর বললাম দায়িত্ব শেষ নাকি মোটেও না আমাদের যাদের সামর্থ্য আছে আমরা রোজা রাখার সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই তা আমরা একদিন রাখবো না সামর্থ্য যদি থাকে আমরা কয়দিন রাখবো দুই দিন নয় তারিখ এবং দশ তারিখ এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুক বলি আমিন